কলকাতার যে সমস্ত দুর্গাপুজো মণ্ডপের থিম মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে, দেশপ্রিয় পার্ক তাদের মধ্যে অন্যতম। হাজার হাতে দুর্গা হোক বা হোয়াইট টেম্পল কিংবা রাজনন্দিনীর রাজমহল, দেশপ্রিয় পার্কের সব থিমই সুপারহিট। দেশপ্রিয় পার্কের পুজো উদ্যোক্তাদের থিম নিয়ে যতটা না চিন্তা থাকে, তার থেকেও বেশি চিন্তা থাকে পুজোর ভিড় সামাল দেওয়া নিয়ে। সেরা দুর্গাপুজো থিম 2019-এর এই পর্বে আজ আমরা রয়েছি দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে। চলুন জেনে নিই এবারের দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর থিম কি হতে চলেছে। এবারে চমক বলতে নিশ্চয়ই চমক আছে। এবারে চালচিত্র, পুরো প্যান মণ্ডপটা সজ্জাই হচ্ছে চালচিত্র, মানে ঠাকুরের পেছনে যে চালচিত্র থাকে সেটাই এবারে মণ্ডপ। মানে এই কনসেপ্ট নিয়ে আমার মনে হয় না কলকাতা শহরে কোনো পুজো এখনও পর্যন্ত হয়েছে। তা আমাদের শিল্পী প্রশান্ত পাল এবারে এই কনসেপ্ট নিয়েই পুজো, প্যান্ডেল এবং ঠাকুর সব দিক থেকেই তিনি এটাই করতে চাইছেন। চালচিত্র আমাদের কনসেপ্ট, হিউজ প্যান্ডেল, প্রায় 16,500 স্কোয়ার ফিটের প্যান্ডেল। আশা করা যায় দেশীবাগকে যেরকম লোক আসে, পক্ষে এটা আইডল বা দেশীবাগ মাঠের পক্ষে এটা খুব একটা শোভনীয় জায়গা হবে এত বড় একটা প্যান্ডেল। ঠাকুরের পেছনে আমরা যে চালচিত্র দেখি সেই চালচিত্রটাই হচ্ছে এবার দেশপ্রিয় পার্কের থিম। বিভিন্ন রকমের চালচিত্র, বিভিন্ন রঙের চালচিত্র, বিভিন্ন সাইজের চালচিত্র দিয়ে এবারের প্যান্ডেল তৈরি হবে। সবচেয়ে বড় যে চালচিত্রটা থাকবে সেটা কত মাপের? সেটা থাকবে 150 ফুট থেকে, হাইট হবে 170 ফুট হাইট, এবং চাওয়ার লম্বা হবে 150 ফুট। মানে যে চালচিত্রটা তার মানে প্রায় রাস্তা থেকে বাস থেকেই দেখা যাবে। চুমকি দিয়ে তৈরি করা হয়েছে সিলিং, সিলিংয়ে থাকবে চুমকির কাজ, এবং এই যে চালচিত্র সেটারই একটা অংশ হিসাবে ওটা ব্যবহার করা হবে। এবার উদ্বোধন কবে হবে? উদ্বোধন যেরকম হয় তৃতীয়ার দিন আমাদের, সেরকমভাবে উদ্বোধন করা হবে এবারও। মানে যেখানে সমস্ত প্যান্ডেলই দেখা যাচ্ছে এবার উদ্বোধনের দিন এগিয়ে আসছে, সেক্ষেত্রে আপনাদের উদ্বোধন তৃতীয়াতেই থাকছে? একদম তৃতীয়াতেই। উদ্বোধনে কাকে পেতে চলেছি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমরা আহ্বান জানাবোই, ওনার সময় অনুযায়ী উনি যদি আমাদের টাইম দেয় উনি তো থাকছেন, এবং বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে আমাদের একটা বাংলাদেশ ট্যুরিজমের সঙ্গে একটা টাই আপ হওয়ার কথা চলছে। যদি সেই ট্যুরিজমের সঙ্গে টাই আপটা হয়ে যায় তাহলে বাংলাদেশ হাই কমিশনারও থাকবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও থাকবেন। আর আর কিছু যেটা প্রত্যেক বছর আমাদের কাছে হয়, কিছু অরফ্যান বাচ্চাদের আমরা সেই দিনকে প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দর্শনের সুযোগ করে দিই, তার কারণ এর পরে ওদের আসা খুব কঠিন হয়ে পড়ে, সেই জন্য উদ্বোধনের দিনই ওরাও একটা আমাদের বিশিষ্ট অতিথি হয়ে পড়ে। আমরা সাথে পেয়ে গেছি সহ সম্পাদক দেবাশিস দাকে। তো দেবাশিস দাদার কাছে প্রশ্ন, এই যে দেশপ্রিয় পার্কে একটা যে রেকর্ড ভিড় হয়, এর রহস্যটা কি? মানে এত বড় মাঠ তারপরেও এত ভিড় কেন? কয়েকটা দিক আছে, তার একটা অবস্থান একটা কারণ। অবস্থান একটা কারণ, কিন্তু শুধু অবস্থানে যে মানুষের ভিড় হবে, মানুষ অবস্থানের জন্যই শুধু আসবে দুর্গাপুজোয় তা নয়, দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে দেশপ্রিয় পার্ক একটা পুজো যেটা দেখবেন কোনো রাস্তা ব্লক করে গলি ঘিঞ্জির ভেতর তা নয়, সেটা আপনি যেটা বললেন তার অবস্থান, এটা একটা কারণ।
এছাড়া যে কারণগুলো হচ্ছে, দেশপ্রিয় পার্কে এমনভাবে মানুষের ঢোকা, মানুষের বেরোনো বা পুজোর অভিজ্ঞতা, পুজো দেখার অভিজ্ঞতা, একটা বাচ্চাকে নিয়েও মানুষ আসতে পারে, তার কোনো সেফটি ইস্যু থাকে না। একজন বয়স্ক মানুষ যখন দেশপ্রিয় পার্কে পুজো দেখতে আসে, তাকে বিশেষভাবে দেখার আমরা ব্যবস্থা করে দিই, মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করতে পারে। এই ধরনের মানুষের প্রত্যেকটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বাচ্চা তাদের, যারা বয়স্ক তাদের, যারা প্রতিবন্ধী তাদের, যারা অরফান তাদের ব্যবস্থা করার মতো দুর্গাপুজো পশ্চিমবঙ্গে বা কলকাতায় খুব কম পুজোই এতটা খেয়াল রাখে। আরেকটা বিরাট আকর্ষণ হচ্ছে দেশপ্রিয় পার্কের নতুনত্ব। দেশপ্রিয় পার্ক কখনো তার পুজো, ঠাকুর হোক, প্যান্ডেল হোক, বারবার রিপিট করে না। নতুন আঙ্গিকে বাঙালির মনকে বুঝে, বাঙালির মন উৎসবে কী চায় সেটাকে তুলে ধরার চেষ্টা করে আমাদের শিল্পীর মাধ্যমে। সেটাও বোধহয় একটা অন্যতম কারণ দেশপ্রিয় পার্কের পুজোর আকর্ষণ। অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার, থ্যাংক ইউ। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের পক্ষ থেকে, থ্যাংক ইউ।